মাঝে মাঝে চোখের ভাষাও কথা বলে, ভাগ্যের নির্মম পরিহাস জীবন কথায় গিয়ে দাঁড়ায়। বন্ধুরা, জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান একটা সময় এই মানুষটাকে নিয়ে অনেকজন বাজে কথা বলেছে। বলছি মিথিলার কথা। ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী মিথিলাকে। বিয়ের পর তারা ভালোই ছিলেন, ইতিমধ্যে আরও ফেমাস হয়ে গেলেন তাহসান। সুখের সংসারে কোল জোড়ে নেমে আসলো কন্যা সন্তান। শুনেছি আল্লাহ খুশি হলে প্রথম সন্তান কন্যা সন্তান হিসাবেই দান করেন। দীর্ঘ 11 বছর সংসার করার পর হুট করেই তাদের ডিভোর্স হয়ে গেল। ওয়েল, এ ব্যাপারে জানতে চাইলেই কখনো তাহসান মিডিয়ার সামনে মুখ খোলেনি। এতে তার ভক্তরা অনেক বাজে মন্তব্য করেছেন এবং তাহসান এই ব্যাপারগুলো বিবৃত হয়েছিলেন। আজও তাদের ডিভোর্সের ব্যাপারটা অজানা। ডিভোর্সের পর কলকাতা সিলেটের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মিথিলার কিছু ছবি ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন মিথিলা। বেস্ট ফ্রেন্ড বলেই বিষয়টা দর্শকদের কাছে এড়িয়ে যান। এরপর ফাহমির সাথে অন্তরঙ্গ অবস্থায় মিথিলাকে দেখা যায়, এটাও বেস্ট ফ্রেন্ড বলে এড়িয়ে যান মিথিলাও। নানা জল্পনা কল্পনার শেষে গত শুক্রবার হিন্দু ধর্মের ছেলে সৃজিতকে নিয়ে বিয়ের পিড়িতে বসলেন মিথিলা। বিয়ের কাজ সম্পূর্ণ, তার পাশে ছিলেন মিথিলা ও তাহসানের একমাত্র কন্যা। এদিকে তাহসান ও মিথিলার ডিভোর্সের পর থেকেই তাদের একটিমাত্র কন্যা সন্তানকে নিয়ে একা জীবন পার করছেন তাহসান। একটি ইন্টারভিউতেই একজন সাংবাদিক তাহসানকে জিজ্ঞাসা করে তার বিয়ের ব্যাপারটি নিয়ে, নতুন করে বিয়ের কোনো চিন্তা করছে কিনা, এবং এই বিষয়টি জানতে চাইলে তাহসান বিব্রত হয়ে যান। তিনি বলেন, আমার শিক্ষা হয়ে গেছে, ব্যক্তিগত জীবনের কিছু আমি আর কাউকে জানাতে চাই না। একবার সেটি কি মানুষ জানিয়ে দেখেছি, ব্যক্তিগত জীবনকে আমাদের নিজের ব্যক্তিগত জীবন মনে করে, সেটি আমি আর হতে দিতে পারি না। তার অনেক কিছু আছে, তারপরে কি কখনো তাকে একা লাগে? এমন প্রশ্নে তাহসান বলেন, খ্যাতির মানুষ একা হতে থাকে, আপনি কতটা একা? আমি একা না, একা না। আমার হয়তো এক মানে একজন বেস্ট ফ্রেন্ড নেই, কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী অনেক আছে। আপনার মতামত কি? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং সব ধরনের খবর সবার আগে পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।